সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। করোনা ভাইরাসের মোকাবেলায় দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যে ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র, যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের 3 মাস 500 টাকা করে দেওয়ার ঘোষণা। 3 এপ্রিল থেকে শুরু হচ্ছে সেই কাজ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় 3 মাসের প্রথম কিস্তির টাকা শুক্রবারই অ্যাকাউন্টে পড়বে গ্রাহকদের। তবে সমস্যা হলো, এই টাকা পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যাংকে ভিড় করতে পারেন গ্রাহকরা, তার জন্য আগেভাগে পরিকল্পনা সেরে রাখা হয়েছে। তাই বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে, সেজন্য এই টাকা যখন খুশি তুলতে পারেন। তিনি আরও বলেছেন, কোনো তাড়াহুড়া না করে লকডাউন ভেঙে ব্যাংকের কাছাকাছি লাইনে দাঁড়াবেন না। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট যাদের আছে তাদের সকলের খাতায় কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত প্রথম মাসের যে 500 টাকা সেটা চলে এসেছে। আর এটা আসার পরপরই কিছু বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষ, তাদের মধ্যে অনেকে রাজনৈতিক নেতাও আছেন, তারা মানুষকে বলছেন যে এই টাকা তাড়াতাড়ি তুলে নাও, নাহলে কিন্তু আবার কেন্দ্রীয় সরকার ফিরিয়ে নেবে। আর এর ফলে মানুষের ভিড় ব্যাংকে শুরু হয়েছে। গতকালই আমি ব্যাংকের আধিকারিকদের বলেছি এবং তাতে অনেক ব্রাঞ্চেই বাইরে নোটিস দেওয়া হয়েছে, যে কোনো সময় এসে এই টাকা নিতে পারেন, ভিড় কোথাও কোথাও কমেছে। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক কার্যকর্তা যারা আছেন, তারা সকল মানুষকে জানান যে এই টাকা তাদের ইচ্ছে মতো সময়ে ব্যাংক থেকে তুলতে পারবেন, কোনো ভিড় করার দরকার নেই, লকডাউন ভাঙার দরকার নেই, নিজেকে রিস্কের মধ্যে ফেলার দরকার নেই। এ কথাটা সবাই মানুষদেরকে বলুন, এটা আমার আবেদন।